স্বাগতম বন্ধুরা আমাদের আজকের লেকচারে। আমরা দেখছিলাম পৃথিবীর বিভিন্ন মহাদেশের নামগুলো সম্পর্কে জানছিলাম। এবারে ভিডিওতে আমরা একটা একটা মহাদেশ আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। সর্বপ্রথমেই আসছে এশিয়া মহাদেশ, এবং আমরা সবাই জানি যে এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এবং পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে এই এশিয়া মহাদেশ রয়েছে। আমরা যদি এই পাশে ইউরোপের বর্ডারটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এই পুরোটাই কিন্তু এশিয়া, এবং ইউরেশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় একত্রিত ভূখণ্ড। তো এখন আমরা যদি অবস্থান দেখার চেষ্টা করি এশিয়া মহাদেশের, তাহলে আমরা দেখব এটি 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং পূর্ব পশ্চিমে 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। এবং এর যদি সীমানা দেখি, তাহলে আমরা দেখব এশিয়ার উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, এর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর, এবং এই পাশে যদি পশ্চিমে দেখি তাহলে রয়েছে ইউরোপ এবং ভূমধ্য সাগর বা মেডিটেরানিয়ান সি। এখন এশিয়ার আয়তন হলো 4,45,79,000 বর্গ কিলোমিটার, যেটি এই পৃথিবীতে বৃহত্তম, এবং এখানে সর্বমোট স্বাধীন দেশের সংখ্যা 44টি, এবং জনসংখ্যাও 4.5 বিলিয়ন প্রায়। এখানে অনেকগুলো দেশ রয়েছে, এবং এর মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে। আমাদের বাংলাদেশও কিন্তু এই এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখব এশিয়া এবং ইউরোপের যে ভূখণ্ড, তার ঠিক নিচেই যে ভূখণ্ডটি সেটি হলো আফ্রিকা, এবং আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এবং ওয়ার্ল্ড অ্যাটলাস অনুযায়ী 54টি দেশ নিয়ে প্রায় 3,02,21,000 বর্গ কিলোমিটারের এই মহাদেশটি গঠিত, এবং এখানকার জনসংখ্যা প্রায় 1.2 বিলিয়ন। এখন যদি আমরা আফ্রিকার অবস্থান দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এটি 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং 51 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 17 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত আফ্রিকা মহাদেশটি বিস্তৃত। আমরা এই ভিডিওতে সর্ববৃহৎ দুইটি মহাদেশ আফ্রিকা এবং এশিয়া সম্পর্কে দেখলাম। এর পরের ভিডিওতে আমরা আরও দুইটি মহাদেশ সম্পর্কে জানব। আমন্ত্রণ রইল তোমাদের সবাইকে। ধন্যবাদ।